নমস্কার, আমি শিলিগুড়ি থেকে সুপর্ণা বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যা গরম পড়েছে না, আর থাকা যাবে না, বুঝছেন? এত গরম। হ্যাঁ, তা আজকে সকাল থেকে সংসারে এত কাজ করেছি, মানে সে কাজ আর শেষ হয়নি। তাই সারাদিন মান পরে এখন একটুখানি রেস্ট পেলাম। এখন বাজে রাত 8:30। তো রাজুবাবু বললো যে তুমি রেডি হয়ে থাকো, একটুখানি চলো বাইরে ঘুরে আসি। তা না, ঠিক আছে, তুমি একটু কাজে বেড়ালো, তুমি আসো, তারপরে আমি আর তুমি বেড়াবো। ততক্ষণ একটু কফি খেয়ে নিই, কেন কফি খেলে পরে একটু ফ্রেশ হয়ে যাবো, তাই না? আর এই যে এই টোস্ট বিস্কুট আমার খুব ভালো লাগে, চায়ের সাথে বিশেষ করে ভালো লাগে। চা আর এখন কে করে বলুন? আর কফি হচ্ছে শর্টকাট আমার কাছে লাগে, জল গরম করো, ব্যাস কফি দিয়ে খেয়ে ফেলো। চায়ের সঙ্গে বেশি টোস্ট বিস্কুট ভালো যায়, আর কফির সঙ্গে একটু অরিও বিস্কুট বা এই ধরনের জিনিস খুব ভালো লাগে। যা গরম পড়েছে, ডোনাও নেই, ডোনা এখন চলে আসবে, ডোনা গেছে হচ্ছে টিউশন পড়তে। এই বিস্কুট না আমরা না ছোটবেলায় খেতাম, ছোটবেলায় এই বিস্কুটগুলো দিয়ে চা খুব সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের লাগতো, হয় ব্রেড লাগতো আর না হলে এই বিস্কুট লাগতো, খুব টেস্টি। ডোনার আপনার বেরিয়ে গেছে যে সাবমিট করতে হচ্ছে যে কোথায় কোন কোন কলেজে তুমি পড়তে ইচ্ছুক, ওসব অ্যাপ্লিকেশন হয়ে গেছে, এখন দেখা যাক। আজ মনে হয় যাওয়া হচ্ছে না, তো ওই জন্য ভাবছি মেয়ের জন্য না একটা পাস্তা রান্না করে, কারণ কি মেয়ে তো এসে খাবে কিছু, তো ওই জন্য ভাবছি এখন আজকে পাস্তা খাবো, আর একটু ও চাইলে পরে একটু কফি খেয়ে নেবে, ব্যাস। তাহলে কি চলুন চলুন সবজিগুলো কেটে নিই, সবজি দিয়ে খেতে না ভালো লাগে পাস্তা। তো প্রথমে ক্যাপসিকাম, তারপর গাজর, আর তারপর একটু শশা বেঁচে আছে, ভাবলাম এই শশাটা খেয়ে নিই, না খেলে জানেন তো নষ্ট হয়ে যায় সবজিগুলো, তাহলে কাটি। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go. সব সবজি কাটা হয়ে গেছে, এবার আমি রান্নাটা বসিয়ে দিই। এক এক করে দেখবেন সবজি কাটা হয়ে যাওয়ার পর এত ভালো লাগে না, তখন রান্না করতে কষ্ট হয় না। মেন ঝামেলাটাই হচ্ছে সবজিটা কাটা, আর যেই সবজিটা কাটা হয়ে যায় তখন মনে হয় ঠিক আছে একটুখানি খুন্তি নাড়িয়ে রান্নাগুলো করে নিই। তাহলে কি চলুন সবজিগুলো দিয়ে পাস্তাটা রান্না করে নিই। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways. দুদিন হয়ে গেল আপনাদের সঙ্গে রাতে রান্না শেয়ার হয় না, বেশ ভালো লাগছে। লাইটটা বার করে নিলাম, এতে আপনারা যাতে পরিষ্কার করে দেখতে পারেন। এত গরম পড়েছে ওই জন্য কি করলাম, একটুখানি চুলটাকে বেঁধেই নিলাম, গরমের পারছি না। আর এখনও ডোনা 9:30 বাজতে চলে এখনো আসে নাই। আর এই যে এই র্যাকটা আজকে ধুয়েছি, এর মধ্যে সমস্ত ইগুলো রেখেছি, এইটা খুঁজে পাচ্ছিলাম না। এটা আমার অল্প তেলে পরোটা করতে খুব ভালো লাগে, এটা ব্যবহার হয় খুব ভয়। আর কি বলে কাজগুলো একটু একটু করে, পুজোর কাজ মানে পুজো বলে না, আমি মোটামুটি ফ্ল্যাট মানেই তো জানেনি, ছোট ঘর, ছোট মানে সব কিছু অল্প জায়গার মধ্যে যতটুকু প্রয়োজন ততটুকুই জিনিস কিনেন, কারণ কি ফ্ল্যাটে যতটা পারা যায় ফাঁকা থাকাটাই ভালো, কারণ
বেশি জিনিস ফ্ল্যাটে ভালো লাগে না। তো ওই জন্য সবসময় একটু পরিষ্কার করে রাখলে না তো নিজেরই হাফ ছেড়ে বাঁচি মনে হয়। আর খুব ধুলো পড়ে, ওই ধুলো টুলো পরিষ্কার না করলে ভালো লাগে। পাস্তা রান্নার এই পর্যায়টা আমার খুব ভালো লাগে জানেন তো। আমার ডিম দিয়ে পাস্তা, চাউমিন, ম্যাগি খেতে খুব ভালো লাগে। এমনি সবজি দিয়ে পাস্তা আমার এক বা আপনার ম্যাগি, চাউমিন একদম খেতে ভালো লাগে না। আর একটু ডিম পড়লে আমার খুব ভালো লাগে খেতে। তাহলে চলুন রান্নাটা শেষ করে নিই। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highways. Till my shadow turns to sun rays. And on we'll go. Through the wastelands, through the highways. And on we'll go. তো গরম পড়েছে, রাতে করে বেরিয়ে আসলাম। এই ধরনের গেঞ্জি জানেন তো এত আরাম এই গরমের মধ্যে পরার জন্য, খুব সুন্দর হালকা। আর এর সঙ্গে একটা র্যাপার পরে নেন, খুব ভালো যায়। এই যে র্যাপারটা একটু ঢোল ঢালা হয় তো, একটু টাইট গেঞ্জি না হলে না ভালো লাগে না। একদম এত আরাম, মানে কাগজের মতো পাতলা, খুব আরাম। আমি ওয়েটটা একটু বেশ বাড়িয়ে ফেলেছি নিজেকে, মানে শুকে শুকে খেয়ে খেয়ে। একটু কমাতে হবে কি বলেন তো, কমানোর জন্য টাইমই পাচ্ছি না, একটু অলসও হয়েছি। হ্যাঁ, এর আগে মানে আপনার হচ্ছে 20 সালে 10 কেজি ওজন কমিয়েছিলাম। হ্যাঁ, হেঁটে হেঁটেই খালি হেঁটেছি, এখন হচ্ছে না। আসলে কি বলুন তো, আমার সঙ্গে আমার একজন সঙ্গী আছে নিচে, ও আর আমি দুজনে আমাদের মেন্টালিটি না হাঁটার জন্য খুব ভালো মিল খায়। হ্যাঁ, ও আর আমি একই স্পিডে, বরং ও যদি স্পিড বাড়ায় তাহলে আমিও স্পিড বাড়াই। আর ও যতক্ষণ না নো বলবে যে ঠিক আছে হয়ে গেছে মানে আর দরকার নেই, ততক্ষণ আমি ছাড়িও না, ওর সঙ্গে হাঁটতে থাকি। তো ওরও ও বেশ মানে ও তো রুটি খেয়ে আপনার ও 10 থেকে 15 কিলো ওজন করেছে, মানে 80 কিলো হয়ে গেছিলো ওর বাচ্চা হওয়ার সময়। সেই বাচ্চা হওয়ার পরে ও মোটামুটি 10-15-20 কিলো ওজন কমিয়েছে। ও বলছে যে আমি ভাত ছাড়তে পারছি না, আমিও বলছি আমারও ভাত ছাড়া হচ্ছে না। হ্যাঁ, ও রুটি খেয়ে খেয়ে তো ও বিরাট মেনটেন করেছে, আমি এত মেনটেন করতে পারি না। তাও আমার 10 কিলো ওজন কমেছিল, প্রেশার তো একদমই ছিল না, একদম লো হয়ে গেছিল, বরং লো হয়ে গেছিল। এই ক্যামেরা ঠিক করতে করতে পাস্তাটাই ঠান্ডা হয়ে গেল। তাহলে চলেন, এত গরমে ঘেমে গেছি না, এরকম পাস্তা গরম গরম খুব খেতে ভালো লাগে। আজ মনে হয় যাওয়া আর হবে না কোথাও। তাহলে কি আজকের মতো ভিডিও শেষ করছি, টাটা বাবা।